ভারতবর্ষের একমাত্র বোম্বেতে জাহাঙ্গীর আর্ট গ্যালারির সামনে ছাড়া আর কোথাও এই উন্মুক্ত পরিবেশে আর্ট প্লাজা নেই। এই পশ্চিমবঙ্গে এই প্রথম আর্ট প্লাজা হলো ও এখানে সমস্ত আর্ট মেটেরিয়ালস রেখে দেবো। বাচ্চারা এখানে এসে তাদের খুশি মতো ছবি এঁকে রিসপেক্ট করতে পারবে। কেউ ছবি আঁকতে না পারলেও কালার থেরাপি হিসেবে তুই রং নিয়ে একটু নাড়াচাড়া করুক, তাতেও মনের প্রসারতা, উদারতা, মাথাটা ঠান্ডা থাকবে। হ্যাঁ, অনেক ফ্রেশ তার মানসিক সুস্থ মানসিকতার দিকে সে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবে। এটা সাধারণত দিনের বেলা হয়, আমরা এই ওপেনিংয়ের সময় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত করেছি। এরপরে সকাল 9টা থেকে সারাদিন তো কর্মকাণ্ড চলবেই, হ্যাঁ, সন্ধ্যে 7টা 8টা চাহিদা অনুযায়ী বাড়তে পারে। এখানে পৌরসভার লাইট ফাইট সমস্ত সিকিউরিটির ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আমি আশা করব সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, রানাঘাটের মানুষ, সৃজনশীল মানুষ এখানে এসে তাদের মতামত ব্যক্ত করুন, তাদের শিল্পকর্ম প্রদর্শনী করুন, তাদের সমস্ত সাংস্কৃতিক ক্রিয়াকর্মগুলো এখানে করুন। ছেলেমেয়েরা ছবি আঁকে, সবাই ছবি আঁকে, তাদের ছবিগুলো বাইরে ডিসপ্লে করার সুযোগ পায় না, যাতে তারা ডিসপ্লে করার সুযোগ পায়, তাদের ছবি যাতে সবাই দেখতে পারে, তারা যেন নতুন উদ্যমে কাজ করতে পারে, তার জন্য আর্ট। রানাঘাট পৌরসভার উদ্যোগে রানাঘাটের যারা স্থানীয় চিত্রশিল্পী এবং এই এলাকার যারা চিত্রশিল্পী এবং বাচ্চারা যারা আঁকা শিখে থাকে, দীর্ঘদিনের আবেদন ছিল যে একটা আর্ট প্লাজা যদি পৌরসভা যেন উন্মুক্ত স্থানে, সেটা আমরা করে দিয়েছি 3 লক্ষ টাকা ব্যয়ে। সেখানে স্থানীয় চিত্রশিল্পীরা তাদের আঁকা, ওখানে লাইভ আঁকা আঁকছেন, আঁকার প্রদর্শনী করছে, ছোট্ট ছোট্ট শিশু শিল্পীরা ওখানে গিয়ে বসে আঁকছে এবং সেখানে ওদেরও যে সমস্ত ছবিগুলো আঁকছে সেগুলো প্রদর্শন করছে। এর একটা অভিনব ব্যাপার, এটা বোম্বে শহর ছাড়া আর ভারতবর্ষের কোথাও এরকম খোলা আকাশের নিচে এরকম আর্ট প্লাজা নেই, এটা করতে পেরে আমরা খুব তৃপ্ত। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।